রহমান হিসাবে এসেছে আমরা তো চেয়ারম্যান কিন্তু বিষয়টা জানি না এখন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান জানে না আল্লাহ তাআলা কবুল করুন আমাদের উপজেলা চেয়ারম্যান সহ যারা উদ্যোগন দায়িত্বশীল আমাদের থানার ওসি মহোদয় সহ যারা আজকের এই পর্যন্ত অনুমতি দিয়েছেন আমি তাদেরকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ আমাদের উপজেলা চেয়ারম্যান কিন্তু জানে না আপনারা তাকে এইভাবে আপনারা ভুল বুঝবেন না কারণ উনি এই পর্যন্ত জানে না এই আপনারা ভুল বুঝেন না উনি জানে না উনি জানে না اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা মুনাজাত করব আজকে আমরা মাজলুম আমরা মাজলুম আমরা মাজলুম আল্লাহর দরবারে কবুল হবে বসেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে যাবেন না আমাদের উপজেলা চেয়ারম্যান বসে আছেন আমরা তাদের কাছে দাবি জানাই আমাদের কাছে ভোট নেওয়ার আগে আমাদেরকে আপনারা কথা দিবেন এই শিবগঞ্জের মাটি কোরআন প্রেমিকদের ঘাঁটি এই শিবগঞ্জের মাটি ইসলাম প্রেমিকদের ঘাঁটি কোন বক্তার আলোচনা বন্ধ করতে শিবগঞ্জের মানুষ সহ্য করবে না করবে না করবে না করবে না করবে না দরকার হলে আমরা রক্ত দিব জীবন দিব তারপরে আমরা সহ্য করব না এটা শাহজালালের মাটি এটা মুহাজ্জান মাই সরোয়ারের মাটি এই মাটিতে বসে কোরআন শুনব কোরআন বলবো আজকে আমাদের এই দাবি তাহলে আমাদের দাবি হলো আজিজুল ইসলাম জিহাদি ভাইকে আসতে দেওয়া হোক কি কোন কি বলেন ভিতর মতো যদি পালান তাহলে কোনদিন ইসলাম কায়েম হবে না হবে না হবে না ভিতর মতো পালালে চলবে না জবাব চাই এই কথা বলেন না কেন ঠিক কি না তাহলে গর্জে উঠে সর্বোচ্চ মর্যাদা মুজাহিদের মতো গর্জে উঠে একটা তাকবীরের আওয়াজ দিবেন পাঁচ দিনের মস্তক পর্যন্ত কেঁপে উঠবে সর্বোচ্চ একটা তাকবীরের আওয়াজ দেন তো দেখি হয় নাই সর্বোচ্চ আওয়াজ হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি তাকায় দেখো এই কোরআনের বাগানের মানুষেরা কোরআন শোনার জন্য পাগল হয়ে এসেছে নিজের পকেট টাকা পকেটের টাকা জমা দিয়ে আজকে কোরআন শুনতে চাই ও মালিক মেহেরবান আল্লাহ তোমার কাছে দাবি জানাই তোমার কাছে দাবি জানাই আর কতদিন সইব মোরা এমন নির্যাতন আর কতদিন সইব মোরা এমন নির্যাতন সর্বোচ্চ আওয়াজ তোলেন ভাইয়া আপনাদের কাছে দাবি রাখি ইয়া আইয়ুহাল্লাযীনা মানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ 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 আমাদের পিঠ ঠেকে গিয়েছে আমরা আর কোরআনের বাগানে আর আমরা সহ্য করতে পারছি না এবার ঝাঁপিয়ে পড়তে হবে মুসার মতো লাঠি ব্যবহার করতে হবে বেঈমানদের মোকাবেলা করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আমাদের আমাদের তাকবীর আছে কিন্তু আমাদের এই হাত ওই পর্যন্ত নাই কথা বলেন না কেন আমাদের হাত ওই পর্যন্ত নাই আমরা ময়দানে আছি কিন্তু আমরা সংসদে নাই যদি সংসদে কোরআন থাকতো আজকে কোরআন লাঞ্ছিত হতো না কথা বলেন না কেন ঠিক কি না
আমি বলবো আজকে আপনাদের কাছে দোয়া জোর করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে বলতে চাই ও মালিক মেহেরবান আল্লাহ আপনি তাকিয়ে দেখুন এই সুন্দর বাগানের দিকে কুরআন প্রেমিকদের দিকে তাকিয়ে দেখুন তারা চোখের পানি ঝরছে ও ভাই এক ফোঁটা চোখের পানি ফালান আজকে আমরা মাজলুম আজকে আমরা মাজলুম আজিজুল ইসলাম জিহাদি ভাই সব কিছু রেডি আমাদের কাছে আসবে সেই মুহূর্তে ওই হাত এসে আমাদের আজিজুল ইসলাম ভাইকে এই পর্যন্ত আসতে দেয় নাই অনেক চেষ্টা আমরা করেছি অনেক চেষ্টা এই মাহফিল কমিটি করেছে অনেক ক্লান্ত শ্রান্ত অবস্থায় মাহফিল কমিটি এই মুহূর্তে আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে দুহাত জুড়ে দুই হাত জুড়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাই ক্ষমা করে দিবেন যদি সম্ভব হয় কোরআনের জন্য বসে যান আমরা কিছু কথা আজকে যেহেতু বাগান তৈরি হয়েছে আমরা কিছু কথা বলে বিদায় মুনাজাত দিয়ে বিদায় নিতে চাই যদি উঠে যান আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না বসেন সবাই আমরা মুনাজাত দিব আজকে আমরা মুনাজাত দিব আমরা দোয়া করব এই কালো মেঘ যেন আমাদের মাঝ থেকে দূর হয়ে যায় আমি এই মুরাহিল কমিটির পক্ষ থেকে আমি আমার অন্তর ঝরা চোখের পানি ঝরে আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিজ গুণে ক্ষমা করবেন আগামী দিন আগামী পৃথিবী কোরআনের পৃথিবী গড়তে হবে আগামী পৃথিবী ইসলামের পৃথিবী গড়তে হবে ও ভাই বসেন আমরা মুনাজাত করব